করতে এসছে পায়ে হেঁটে, সুপ্রিম কোর্টের আইন মোতাবেক মামলা হচ্ছে, এবং সুপ্রিম কোর্টের মামলাটা দরজা খটখটিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গায়। অতএব স্বাভাবিকভাবেই আমরা এও দেখেছি বাংলায় এটা একটা কলঙ্ক, ভারতবর্ষের ইতিহাসে কলঙ্ক, সরকারি কাজে বাধা দিলে তার বিরুদ্ধে তো মামলা হয়, তাই তো? সরকারি কাজে বাধা দিলে তো মামলা হয়। আমরা দেখেছি যখন একজন আধিকারিকের বিরুদ্ধে কথা বলার জন্য সিবিআই যাচ্ছে, সে তাকে গ্রেপ্তার করবে না, তার সাথে কথা বলবে। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী পৌঁছে গেছে, হাত ধরে নিয়েছে, পুলিশের ইউনিফর্ম পরিয়ে এর আইপিএস অফিসারদের নিয়ে ধর্নায় বসেছে। এগুলো সবটাই তো হচ্ছে সরকারি কাজে হস্তক্ষেপ। তাহলে সরকারি কাজে হস্তক্ষেপের জন্য তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এটা তো কোনোটাই বেসরকারি কাজ নয়। একটা কেন্দ্রীয় এজেন্সি এই তদন্তটা করছে, তাকে হাত ধরে নিয়েছে, বসে গেলেন ধর্নায়, তাহলে কি সরকারি কাজে বাধা হলো? কাল যদি কোনো সিআইডি অফিসারকে কোনো জায়গায় কেউ বাধা দেয়, তাহলে তার নৈতিক অধিকার আছে যে সেই সিআইডি অফিসারকে বলবেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মমতা ব্যানার্জি?